আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লিজা বলছি, জুরাইন থেকে। জি জি, আমি একজন হাউসওয়াইফ। তো আমার পিছনে মেরুদণ্ডের মধ্যে ব্যথা হয়, এবং মেরুদণ্ডের মাঝখানে যে দুই পাশে হাড়ের মধ্যে আছে, ওরকম ওই সাইডেও ব্যথা হয়। ওই মাঝে মাঝে হাঁটুর মাঝখানে ব্যথা করে এবং হাতও ব্যথা করে। এখন এটা কি বাতের ব্যথা নাকি অন্য কোনো ব্যথা, বুঝতে পারছি না। এই ব্যথাটা আপনার কতদিন হলো? প্রায় 2 বছরের মতো, আমার বেবি হওয়ার পর থেকে এই ব্যথাটা আর কি বেশি। এখন আমার বেবির বয়স 3 বছর। আচ্ছা, আপনি হাতে এবং হাঁটুর যে ব্যথার কথা বলছেন, সেই সেই জায়গাগুলো কি ফুলে যায় বা না, ফুলা যায়? ফুলে যায় না। ফুলে যায় না? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার ওজন এবং উচ্চতা ওজন কত? হচ্ছে 45। আর উচ্চতা? জি, উচ্চতা আপনি, আপনার উচ্চতা 5 ফিট। 5 ফিট 45। ধন্যবাদ, আমি উত্তর হ্যাঁ, দিচ্ছি। ওনার যে সমস্যাটা, এটা এক প্রকার মেকানিক্যাল মনে হচ্ছে, যেহেতু আফটার বেবি মানে ডেলিভারির হুম পরেই হুম ওনার সমস্যা আসছে। এটা আমাদের যে মহিলাদের যেটা হচ্ছে, একটা হচ্ছে বিয়ের আগে তার ফিজিক্যাল একটা যে স্ট্রেংথ থাকে, যে তার যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার হুম থাকে, হুম বিয়ের পরে কিছুটা হলেও ফিজিক্যালি বায়োমেকানিক্যাল চেঞ্জ আসে। মানে একটা আফটার হচ্ছে, ডেলিভারি এইটা একটা চেঞ্জ হ্যাঁ, আসে। এটা আর একটা হুম হুম চেঞ্জ আছে। একটা হচ্ছে প্রেগনেন্সিতে একটা চেঞ্জ আসে বায়োমেডিক্যাল মেকানিক্যাল হুম হুম শরীরে, আর একটা আফটার ডেলিভারি আবার আর একটা চেঞ্জ হুম আসে। হুম তখন কিন্তু আপনার এই সকল কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই জাতীয় ব্যথা হতে পারে। পাশাপাশি আপনার নিউট্রিশনাল একটা ব্যাপার আছে, অনেক হুম সময় হুম আপনার ভিটামিন ডি এর লেভেল কমে যায়, তা থেকে ব্যথা হতে পারে। ক্যালসিয়ামের লেভেল কমে যায়, আয়রন থেকেও কিন্তু ব্যথা হতে পারে। আমরা অনেক সময় প্রায় রুগী পাই এনিমিক রুগী, হুম হুম আমরা যদি দেখি যে মানে এনিমি, রক্ত শূন্যতা থাকলেও তার ব্যথা হ্যাঁ হ্যাঁ, এবং সারা শরীরে প্রবলেম ব্যথা হতে হবে, পারে। আচ্ছা, এবং এনিমিয়া যদি থাকে, যদি তাকে ব্লাড ট্রান্সফিউশন করা হয়, 1 ব্যাগ বা 2 হুম ব্লাড হুম ব্লাড দেওয়া হয়, দেখা যায় যে প্রায় 50-60% পেইন চলে যায়। আচ্ছা, তো এগুলো আসলে অ্যাসেসমেন্টের ব্যাপার, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ব্যথার কারণ থাকতে পারে। যেহেতু ওনার অতীতে ছিল না, 2 বছর ধরে ওনার এখন যখন বিবাহিত লাইফে আসছে, বুঝতে হবে এটা কিছুটা অ্যাকওয়ার্ড, মানে কাজকর্ম চলাফেরা হুম বা হুম ওনার এই যে লাইফ চেঞ্জের কারণে আসছে। তো দর্শক, এত অরিরুহার কিছু নয়। আপনাকে গরম শেকের কথা আমরা প্রায় বলে থাকি, যদি ভালো লাগে দিতে পারেন। ওই যে আমরা বারবার নিয়ম কানুনগুলো বলছি যে কিভাবে কাজ করবেন, এগুলো একটু ফলো করেন। তারপরেও যদি ব্যথা থাকি, আপনাকে একজন এই জাতীয় বাত ব্যথা রোগের শরণাপন্ন হয়ে ডাক্তারের প্রয়োজনে কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে হবে যে কোথায় থেকে ব্যথাটা হচ্ছে।